স্কুল থেকে সময় ঝরে পড়া দুই ভাই হলেন একই সঙ্গে একচল্লিশতম বিশেষ ক্যাডার আজকে শুনব এই দুই ভাইয়ের জীবন সংগ্রামের গল্প মোহাম্মদ আনিসুর রহমানের বেড়ে ওঠা মধ্যবিত্ত পরিবারে বাবা ছোট প্রতিষ্ঠানে বেসরকারি চাকরি করতেন মা গৃহিণী থাকতেন পল্লবী এলাকার একটি টিনশেট বাসায় ছয় ভাই ও এক বোনের মধ্যে আনিসুর রহমান সবার বড় আনিসুর রহমান সহ চার ভাই পড়তেন পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুলে একবার স্কুলে প্রথম সাময়িক পরীক্ষার আগে সবার বকেয়া বেতন ও পরীক্ষার ফি বাবদ তিন হাজার ছয়শো টাকা দিতে না পারায় চার ভাইয়ের কাউকেই পরীক্ষা দিতে দেওয়া হয়নি প্রধান শিক্ষকের কাছে পরীক্ষায় বসার আবেদন করেও সম্মতি পাননি তারা বাধ্য হয়ে স্কুল ছেড়ে দিতে হয় বন্ধ হয়ে যায় চার ভাইয়ের পড়ালেখা প্রতিবেশীরা পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করার কথা বলেন কিন্তু আনিসুরের মা তা হতে দেননি শুরু হয় আনিসুর রহমান ও মায়ের জীবন সংগ্রাম ভাঙ্গারি ব্যবসায়ী এক চাষার কাছ থেকে টাকা ধার করে পরবর্তী সময়ে আনিসুর রহমান ভর্তি হন রূপনগর ন্যাশনাল আইডিয়াল স্কুলে সেখানে এক শিক্ষকের সহায়তায় নিজের পড়াশোনা চালিয়ে যান টিউশনি করে অন্য ভাইদের আবার পড়াশোনা শুরু করার ব্যবস্থা করেন এই চার ভাইয়ের মধ্যে বড়ো ভাই মোহাম্মদ আনিসুর রহমান ও ছোট ভাই মোহাম্মদ রাফসান রুবেল এবার একই সঙ্গে একচল্লিশতম বিসিএসএ সুপারিশ প্রাপ্ত হয়েছেন মোহাম্মদ আনিসুর রহমান প্রশাসন ক্যাডারে মেধাক্রম চব্বিশ ও রাফসান রুবেল কৃষি ক্যাডারে মেধাক্রম আট সুপারিশ প্রাপ্ত হয়েছেন স্কুল থেকে ঝরে পড়ার সেই দিনের কথা মনে হলে এখনও চোখ টলমল করে ওঠে আনিসুরের তিনি বলেন টাকার অভাবে পরীক্ষা দেওয়া অনুমতি না দেওয়ায় গেট থেকে আমরা চার ভাই পরীক্ষা না দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম সেই গেট দিয়ে আমাদের সহপাঠীরা পরীক্ষার হলে যাচ্ছিল দুই একজন জিজ্ঞেস করলো কোথায় যাস পরীক্ষা আর কিছুক্ষণ বাকি আছে আমি কিছু না বলে ছোট ভাইদের সঙ্গে নিয়ে অন্য রাস্তা বাড়ির দিকে হাঁটা শুরু করলাম সে পথ মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পথ কাঁদতে কাঁদতে বাসায় যাওয়া মাত্রই মা আমাদের দেখে তিনিও কান্না শুরু করলেন আমাদের অসময়ে বাড়িতে দেখেই মা বুঝতে পেরেছিলেন তার সন্তানের টাকার অভাবে পরীক্ষা দিতে দেননি সেই আমার মায়ের কান্নার দৃশ্য আমার ছোটো ভাইয়ের কান্নার দৃশ্য আমার আজও পৃথিবীতে এই সবচেয়ে কষ্টের দৃশ্য মনে হয় সেই দৃশ্য আমি আজও ভুলিনি আর কখনো ভুলবও না সেই কান্নার দৃশ্য আমাকে আমার অতীত মনে করিয়ে দেয় এবং আমাকে আরও বেশি পরিশ্রম করার শক্তি যোগায়। মিরপুরের রূপনগর ন্যাশনাল আইডিয়াল স্কুল স্কুলে ভর্তি হওয়ার পর প্রধান শিক্ষক সুফিয়া হোসেনের সহযোগিতায় আনিসুরের জীবনযুদ্ধ কিছুটা সহজ হয় আনিসুর রহমান বলেন সুফিয়া হোসেন ম্যাডাম স্কুলে বিনা বেতনে আমাকে পড়াতেন ম্যাডাম একদিন ডেকে বললেন তোমাকে আরও বেশি পড়াশোনা করতে হবে তুমি আমার বাসায় এসে পড়বে কিন্তু আমার মা বাবার তো টাকা দেওয়ার সামর্থ্য নেই জানালেন ম্যাডাম বললেন আমি টাকার জন্য পড়াই না আসতে বলছি আসবে পরদিন ম্যাডামের বাসায় গিয়ে শুরু হল ইংরেজি পড়াত ম্যাডাম তো টাকাই নিতেন না উল্টো আমাকে আরও প্রতি মাসে পাঁচশো টাকা করে দিতেন আমি শুধু একটা কথাই ভাবতাম মানুষ এত ভালো হয় কী করে আমি যতটুকু ইংরেজি শিখেছি তা ম্যাডামের কাছ থেকেই শিখেছি পরবর্তী সময়ে ইংরেজি পড়িয়ে নিজের পড়াশোনা ছোটো ভাই বোন ও পরিবারের খরচ চালিয়েছি ম্যাডামের সেই দিন হয়তো কখনো শোধ করতে পারবো না তবে চেষ্টা করি টাকার অভাবে যাদের পড়াশোনা থমকে যায় তাদের সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স বিভাগ থেকে পাশ করা আনিসুর রহমানের একচল্লিশতম বিসিএস পরীক্ষা ছিল তৃতীয় বিসিএস এর আগে আটত্রিশ ও চল্লিশতম বিসিএসের নন কানারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু যোগ দেননি দু সাল থেকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে কর্মরত আছেন চাকরি করার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিয়েছেন বিসিএসের প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা তিনটি ধাপের মধ্যে লিখিত ধাপ সবচেয়ে কঠিন মনে হয় বলে জানান আনিসুর রহমান তিনি বলেন লিখিত পরীক্ষায় পাঁচ দিনে মোট একুশ ঘন্টা লিখতে হয় আমার মতো যারা চাকরি করেন বিসিএস পরীক্ষা দেন তাদের জন্য এটা অনেক কঠিন ব্যাপার কারণ চাকরি করলে শুধু পরীক্ষার দিনই ছুটি পাওয়া যায় পরীক্ষার আগে পিছে পাওয়া যায় না তাই টানা পরীক্ষা দিতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়েন আমিও একটি পরীক্ষার আগে অসুস্থ হয়েছিলাম আনিসুর রহমানের ছোটো ভাই মোহাম্মদ রাফসান রুবেল বলেন শেরেবান্লা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি অর্থনীতিতে বিএসসি পাশ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিএতে এখন আসি এখন এম বিএ করেছি একচল্লিশতম বিসিএসএ প্রথমবার অংশগ্রহণ করেই সফলতা পেয়েছি কৃষি বিপণন ক্যাডারে মেধা তালিকায় অষ্টম হয়েছি বর্তমানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে সিনিয়র হিসাবে কর্মরত আছি মোহাম্মদ আনিসুর রহমানের মতো একজন বড়ো ভাই পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন ছোট ভাই মোহাম্মদ রাফসান রুবেল তিনি বলেন পুরো যুদ্ধটাই আসলে বড় ভাইয়ের একার ভাই আমাদের পরিবারের ফাদার ফিগার নিজে পড়াশোনা করার পাশাপাশি আমাদের সবার দায়িত্ব নিয়ে মানুষ করেছেন